আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে আমি তৈরি করে দেখাবো পাটিসাপটা রেসিপি। এখানে আমি কী কী লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ চালের আটা নিয়েছি আর 1 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। চালের আটার পরিমাণটা বেশি নিতে হবে অবশ্যই আপনাদেরকে। এটাকে আমি ডো তৈরি করে নেব। একটা ব্যাটার বানিয়ে নেব, এতে আমি দিয়ে দেবো চিনি, দু চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আমি, আর দেবো 1 চামচ পরিমাণ নুন। দিয়ে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আমি একটা একদম ঢিলো ব্যাটার বানিয়ে নেব। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এরকম পাতলা হবে, কনসিস্টেন্সিটা এরকম থাকবে। এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো সাইডে। আর এখানে আমি পুরটা বানিয়ে নেব। ভেতরে পুর দেওয়ার জন্য লাগবে নারকেলের ছাই, আর লাগবে সুজি। এখানে আমি ঘি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে সুজিটা ভেজে নিচ্ছি, আর লাগবে দুধ। সুজিটা আমি স্যালো ফ্রাই করে নেব। দেখুন সুজিটা আমার হয়ে গেছে, এতে আমি নারকেলের ছাইগুলো দিয়ে দেব। নারকেলের ছাইগুলো আমি দিয়ে দিচ্ছি। কম বেশি সবাই নারিকেলের ছাইটা বানাতে জানেন, বাড়িতে আপনারা চিনি দিয়ে নারিকেলের ছাইটা বানিয়ে নেবেন, নিয়ে এইভাবে পুর তৈরি করে নেবেন। নারিকেলের ছাইটা দিয়ে আমি নাড়াচাড়া করব, একটু ভাজা ভাজা মতো করে নিয়ে আমি এতে চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। আমার ছাইতে চিনি দেওয়া আছে সেই জন্য আমি অল্প পরিমাণ দিচ্ছি। দিয়ে আমি দুধটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। দুধ ঢেলে দুধটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে এটাকে পুরটাকে আমি ভালোভাবে তৈরি করে নেব। দেখুন আমার ভাজা ভাজা করে পুরটা তৈরি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আর 10 মিনিট পর আমার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আমি পিঠা তৈরি করে নেবো। কড়া ছড়িয়ে দিয়েছি আর পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম পাতলা ছিল বলে ব্যাটারটা আমি এরকম ঘুরিয়ে ঘুরিয়েই তৈরি করে নেব। হাতের প্রয়োজন হবে না আর চামচও লাগবে না। এরকমভাবে করে এর মধ্যে আমি যে টপিংটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, যে পুরটা বানিয়ে রেখেছিলাম। একটু দূরে পুরটা দিতে হবে, তবে মুড়তে সুবিধা হবে। এইভাবে করে আমি মুড়ে নেব। নিয়ে ভালো করে আমি একটু উপর থেকে অয়েল ব্রাশ করে নেব। দেখুন এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। দেখুন আমার একটা পাটিসাপটা পিঠা তৈরি হয়ে গেছে, আর একটা আমি বানিয়ে দেখিয়ে দেবো। এখানে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি কড়াটায়, করে আর একটা পিঠা তৈরি করে নেব। এইভাবে দিয়ে কড়াটাকে ধরে ঘোরালে পিঠা তৈরি হয়ে যাবে। খুবই খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়। এর মধ্যে আমি পুরটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মুড়িয়ে নেব। এইভাবে করে আমি ভাঁজ দিয়ে নেব। এই পিঠাটাও আমার তৈরি হয়ে গেছে। এইভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখুন আমার পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বাড়িতে বানাবেন, একদম খুব ঝটপট তৈরি হয়ে যাবে। আর রেসিপিটি আমার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।